শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আশি বাসি যা কাজ সেগুলো কমপ্লিট করতে লেগে গেছি, কারণ আজকে খুবই স্পেশাল দিন। তোমরা দেখতে থাকো, আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। আজকে যেরকম নববর্ষ, বছরের প্রথম দিন, তার সাথে সাথে আমার মানে কর্তাদেবের আজকে জন্মদিন, তো এই দিনটা একটু স্পেশাল তো ফিল করাতেই হবে ওকে। বারবার করে আমাকে বলছে অনেকদিন ধরেই, কণিকা কিচ্ছু করবে না, কিন্তু তারপরেও না করলে হয়। হাত মুখ ধুয়ে নিলাম, এবার এক কাপ চা খাবো গিয়ে। তো চাটা খেয়ে তারপরে দিনটা শুরু করব, আর বাদ বাকি দিনটা যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অনেক বড়, আশা করছি একটা ব্লগে হবে না, তো দেখতে থাকো। এরপরে ঘরের কাজবাজ রয়েছে, আর অনেক কিছু রয়েছে। না, চাটা খেয়ে একটুখানি প্রাণটা ঠান্ডা করলাম, আর এবার প্রাণ তো ঠান্ডা হয় না, যদিও ছেড়ে দাও সেটা মানে একেবারে মনের কথা নয়, কিন্তু কিছু করার নেই। আর এদিকে এবার জানলা দরজাগুলো খুলে দিলাম। সমস্যা কি হয় বলো তো, কাঁচের যেহেতু জানলা, তো কাঠের করলে হয়তো সত্যি এই মুহূর্তে করারও নেই। আর জামাকাপড়টা চেঞ্জ করেছিলাম, ভাবলাম একটু বেরোবো, তারপরে ভাবলাম যে না, বেরিয়ে লাভ নেই। মা বললো যে তাহলে আমিই বেরোচ্ছি, তোমরা যেতে হবে না, এদিকে তো রান্নাবান্না রয়েছে, সারাদিনে কাজকর্ম তো সেগুলো কমপ্লিট করো। আমি তাহলে ওই জন্য ভাবলাম যে তাহলে তুমি ঠিক আছে, তুমি যেও একটু পরে, এখন তো অনেক সকাল। আর এখানে ব্যালকনিটা একটুখানি ডিপ ক্লিন করবো বলে জল টল নিয়ে চলে এসেছি, আর লাইজল নিয়েছি জলের মধ্যে, পিঙ্ক কালার, একটু কালো কালো দেখতে লাগছে কিন্তু ওটা পিঙ্ক কালার। আর এখানে দেখো পেস্তার অনেক পোষণগুলো রয়েছে, সেগুলো সব ঝাড় দিয়ে ফেলে দিলাম। একটা ওই ফাঁকা ছিদ্র মতো করা হয়েছে, ওখান থেকে জল টল পাস করার জন্য ব্যালকানিটা এমনভাবে রাখতে বলেছি যাতে আমি ধুতে পারি জল দিয়ে, তো সেভাবে আর কি রেখেছে। আর ওই জন্য ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে ধুয়ে নিলে সুবিধা হয়, কিন্তু ওই যে ছিদ্রটার মধ্যে না নোংরা টোংরা ঢুকে ঢুকে পুরো একদম জ্যাম হয়ে গেছে, তো সেটাকে আবার আমি ইসে করলাম, ছাড়ালাম, কিন্তু এবার জল যাবে কি না সন্দেহ আছে, তো দেখা যাক। আর ব্যালকানিটা পুরো ভালো করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে বলতে একটু ওপর থেকে ওপর থেকে, আজকে তো আর অত ঝাড়া যাবে না, ওই কোনো রকমে যেটুকুনি আর কি ঝাড়পোঁছ করা সেটুকুনি। জল দিয়ে ভালো করে ওয়ালগুলো তো একটু মুছে দেবো, ওয়ালগুলো সাইডে সাইডে পেস্তাকে যেহেতু এখানটায় খাবার দিই, এখন যদিও ঘরে দিই, এখন প্রচণ্ড গরমে ওখানে থাকতে পারে না, এখন ওকে ঘরে দিই, যতই বলো পাখা চালিয়ে দাও যায় চালিয়ে দাও, এই জায়গাটা একটু গরমই হয়, আবার একটু ঠান্ডা ওয়েদার হলে তখন আবার ঠিক আছে, আবার জানলা দরজাগুলো খুলে দিলে সকালের দিকে না তখন আবার ঠান্ডা হয়। মানে গরম সবার ঘরই হয়, ব্যালকনি বলো আর আমাদের ঘর বলো, সব ঘরই হয়। পাখা টাকা চালিয়ে নিলে তারপরে আবার একটু ঠিক হয়, দুপুরের দিকে আবার একটু বেশি গরম পড়ে, আবার বিকেলের দিকে মোটামুটি, কিন্তু এখন যেহেতু মানে অতিরিক্ত গরম পড়ছে না, টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো ভালো করে এই জায়গাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার জলগুলো সরিয়ে দিচ্ছি, আর একটা কাপড় নিয়ে একেবারে মানে সুন্দর করে এই সাইডগুলো মুছে দেবো। এই যে টাইলস বসানো রয়েছে, যে সেগুলো সাইডে সাইডে যে টাইলস বসানো রয়েছে, এগুলোর ভাজে ভাজে নোংরা পুরো জমে রয়েছে, তো ওই জন্য একটা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এবার ওয়ালগুলোও মুছে দিচ্ছি আর এই সাইডগুলো একেবারে মুছে দিচ্ছি। তাহলে আমার কী হলো, এক কাজে দু কাজ হয়ে গেল, পুরো একদম চকচক করবে, তাহলে আর অসুবিধা হবে না। আর এদিকে যেহেতু লাইজল দিয়েছি, বেশ একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। চলো এদিকের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ঘরে যাব, আবার জামাকাপড় চেঞ্জ করতে হবে, কারণ আমি পুরো ভিজে একদম কাক হয়ে গেছি। এই গরমকালে এই সমস্যা হয়, সকাল থেকে উঠে 10 বার স্নান করো আর 10 বার জামা চেঞ্জ করো, কিছু করার নেই, ঘেমে চেয়ে নেই, একদম একাকার। আর এখন আগের থেকে আরও বিভৎস পরিমাণে গরম পড়ছে। আয়ুষ্মিতা আর উজ্জ্বল দুজনে একসাথে শুয়ে রয়েছে, চলো ওদেরকে গিয়ে আগে জাগিয়ে আসি। হ্যালো, হ্যালো, গুড মর্নিং কাকা, হ্যাপি বার্থডে, দেখেছো খাবে না ধরবে বুঝতে পারছে না, বা 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 বা, আমি এত কষ্ট করে সকাল থেকে সব ঘর দর গুছিয়ে গাছিয়ে তাড়াতাড়ি উঠলাম, ছাদে গিয়ে একটা ফুল নিয়ে আসলাম, নিয়ে এখন ঘুমিয়ে পড়লো ফুলটা নিয়ে। থ্যাংক ইউ বলবে না, বললাম তো হ্যাপি হ্যাপি বার্থডে, তো হ্যাপি বার্থডে আমার। ও বাবা, বাবা বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই যে বাবা ফুল দিচ্ছে তোমায়, বাবা ফুলটা বাবাকে দিয়ে হ্যাপি বার্থডে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, শিখি চলে যাও। Thank you.
সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, সবাই এই দিনটা ভীষণ ভালো করে কাটাও। দেখো 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 ও এখন আর পাত্তা দেবে না, ও নিজের নিজের জগতে নিজে চলছে। উঠে চাদরটা তো চেঞ্জ করে নিলাম, ঘর তো সাত সকালে উঠে একদম টিপটপ করে ওপর থেকে নিচ অব্দি মুছেছি, ঝেড়ে পুছে নিয়েছি, মানে ঝাড়ি পুছি নি আজকে, যেহেতু বছরের প্রথম দিন নোংরা টোংরা ঝাড়ি নি, সব ঝাড়া পোছাই রয়েছে। তো আর কি যেটুকুনি সকালবেলা গোছানো গাছানো সব হয়ে গেছে, আর একজন ছাদে যাবে বলে কান্নাকাটি করছে। চলো ওকে স্নানটা করি নি, তারপরে সে কথা হচ্ছে, মা একটু বাজারে যাবে। আর আজকের দিনটা যেহেতু প্রচন্ড স্পেশাল আমার কাছে, আমাদের সবার কাছে উজ্জ্বলের বার্থডে, ও তো বলেই যাচ্ছে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না, কিছু করাও যাবে না, জাস্ট একটুখানি বাড়িতে নিজেদের মতো রান্নাবান্না করবো। আর আজকে পয়লা বৈশাখে সবাই সবার মতো এই দিনটা কাটাবে সবার বাড়িতে। প্রত্যেক বছর আমরা একসাথে খাওয়া দাওয়া করি, কিন্তু এবছর দিদিভাইও আসতে পারবে না, যেহেতু দিদিভাইয়ের শরীরের শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য আর কি যখন আসবে এরপরে তখন একসাথে আবার খাওয়া দাওয়া করা হবে। তো এই আর কি, চলো পরে সকাল সকাল বাজার থেকে বাজারঘাট করে নিয়ে চলে এসছে। চলো এবার ওদেরটা দিয়ে আসো, ওদের বাজার করা হয়ে গেছে, ব্যাগ ব্যাগে ওটা নিয়ে চলে যাও, ঝুড়িতে ঢালো, এই তো ঝুড়ি আছে। আজকে স্পেশাল দিন মানে দুদিক থেকে, আজকে যেরকম নববর্ষ বছরের প্রথম দিন, এই প্রথম দিনে তো আমরা একটু কোথাও ঘুরতে যাই আর না যাই, ছোটোবেলায় ঘুরতে যেতাম, ছোটোবেলায় ওত পেতে বসে থাকতাম, ওই বছরে দুটো জামা পেতাম, একটা হচ্ছে পুজোর সময় একটা হচ্ছে নববর্ষ। এখন তো চাইলেই বাচ্চা কাচ্চারা পায়, কিন্তু তখন আমরা না ওই জানতাম আমাদের দুটো জামাই আমরা বছরে পাবো, আর তার মাঝে একটু আধটু সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই দুটোই হচ্ছে আমাদের কাছে স্পেশাল ছিল। আর ওই জন্য মানে পেতে ওত পেতে বসে থাকতাম চাতক পাখির মতো, কখন ওই নববর্ষ আসবে একটা জামা পাবো, কখন একটু ঘুরতে যাব বিকেল হলে বন্ধু বান্ধবীর সাথে, ওই একদম ছোটোবেলার কথা বলছি, পাড়ার অনুষ্ঠান হতো কীর্তন হতো, ব্যাস ওগুলোই হচ্ছে আমাদের কাছে সব থেকে মানে মধুর স্মৃতি বলতে পারো। তো সেই দিনগুলো আর ফিরে আসবে না, খিচুড়ি খেতে যাওয়া বা ওই যে ডাল ভাত আমের টক এগুলো দিত অনুষ্ঠান বাড়িতে, মানে ওই কীর্তন বাড়িতে ওই নতুন জামা পরে যেতাম, এটাই অনেকটা স্পেশাল জিনিস, কিন্তু এখন আর সেগুলো হয় না যদিও, তাই ভাবলাম আর কিছু বাড়িতে বসে স্পেশাল করি। সবার কাছে জিজ্ঞাসা করলাম, গরমে লুচি খাবে তো একটা দুটো করে খাও, মা বলছে আমার জন্য যেন খবরদার করো না, আমি বললাম সবাই খাচ্ছে একটা খাও, বলছে ঠিক আছে আমার জন্য দুটো করো, তো ওই জন্য তিনটে দিয়েছিলাম, আমিও দুটো তিনটে খাবো, উজ্জ্বল ওরকম দু তিনটে, আর মেয়েকেও তাই, মানে সবাই আর কি মিলেমিশে একটা দুটো চারটে করে লুচি খেয়ে নেবো সকালবেলা, আর মাংস রয়েছে, মাংসের ঝোল রয়েছে, ব্যাস এ দিয়ে আর কি সকালটা আমরা চালিয়ে দেবো স্পেশাল খাওয়া দাওয়া। আর দুপুরবেলা তো আরও অন্য কিছু স্পেশাল ভেবেছি, যদিও ভেবেছিলাম কেক আনবো আরও কিছু করবো, কিন্তু পায়েস তো করা যাবে না এবছর আমাদের, আর করলেও এমনি অকেশন ছাড়া করতে হবে, করা যাবে ঠিকই কিন্তু জন্মদিন বা কিছু উপলক্ষে পায়েস দিয়ে ফুল দুব্ব দিয়ে ওগুলো তো আর করা যাবে না এবছর, এমনি করা যাবে পায়েস অসুবিধে নেই, কিন্তু উজ্জ্বল খেতে চায় না বলে করবো না। আর কেকটাও আনতে বারণ করেছে, তবু রাতের দিকে দেখি যদি পারি অবশ্যই আনবো। লুচিগুলো কিন্তু আটার লুচি, কিন্তু দারুণ ফুলেছে দেখো, আর সবার জন্য মানে গুছিয়ে গুনে গুনে করে নিলাম, একটাও বেশি হলে আমি জানি কেউ খাবে না, ওই জন্য এই দেখো দারুণ ফুলছে। কিছুদিনই এর মধ্যে জিজ্ঞাসা করবে সবাই কণিকা কী দিয়েছো, মাখানোর সময় শুধু একটুখানি তেল দিয়েছিলাম ওই সাদা তেল, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেছে। চলো খাবারটা টুক করে নিয়ে নিই, নিয়ে সবাই মিলে সকালের যে খাবারটা সেটা খেয়ে নিই, মেয়েকেও দিয়ে দিলাম, ও সকালে বিস্কুট খেয়েছিল জল দিয়ে ভিজিয়ে, তারপরে ওয়েট করছিল, ভাত আর করিনি, তো বলছিল যে মা একেবারে করো তাহলে খেয়ে নেব। আর এই যে এখানে মাংস রয়েছে, মাংসও নিয়ে নিলাম সবার এক পিস এক পিস করে, আর তার সাথে লুচি, আর এক্সট্রা একটু আটা রয়েছে সেটা ভাবছি ফ্রিজে রেখে দেবো, যদি লুচি টুচি না খাই তাহলে এমনি রুটি বানিয়ে খেয়ে নেব, রুটি বানিয়ে খেলে অসুবিধা হবে না, আটাই তো না। আর এদিকে বাজারও এসে গেছে, মা তো তোমাদের দেখিয়ে দিল, মাছ এনেছে দু রকমের, ভাগ যোগ করে আর কি আমরা খাচ্ছি, কারণ মাকে বলেছে যা আনবে অর্ধেক অর্ধেক আনবে, দাদাদেরকেও দিয়ে আসবে, ওরাও ওদের মতো করে একটু রান্না করে খাবে, আর আমরাও আমাদের মতো করে একটু রান্না করে খাবো আজকের দিনে, কারণ এই গরমে না এত বড় পরিমাণে গরম, আর কারো এবছর কেউ ফ্রি নেই, সবাইকে ডেকেছিলাম কিন্তু সবাই বলছে যে
মানে আসতে পারবে না, ওই জন্য ভাবলাম ঠিক আছে পরে আবার একটা সময় সবাই মিলেমিশে একসাথে খাবো, কিন্তু আজকের দিনটা কেউ যখন আসতে পারবে না, অসুবিধা সুবিধা তো সবারই থাকে, তো যে যার মতো রান্না করে খা। ওই জন্য ভোলা মাছ এনেছিল, তারপরে আরও তো মা মাছ এনেছিল, কাতলা মাছ এনেছিল। উজ্জ্বল বলেছিল একটু শুধু কাতলা মাছ খাইও, আর কিছু লাগবে না জন্মদিনে, তো ওই জন্য কাতলা মাছ নিয়ে এসেছি। এ দেখো অর্ধেক মানে দুটো প্যাকেট করে এনেছিল মা, ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে অর্ধেকটা, আর ভোলা মাছও তাই, ভোলা মাছ এরকম বড় সাইজের দুটো কিনেছিল। আর এই যে এক্সট্রা যে দু পিস মাছ দেখতে পাচ্ছ, এটা আবার অন্য মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল, সেটাই এর মধ্যে রেখে দিলাম। ভোলা মাছটা আজকে করব না, কারণ একসাথে এত মাছ খাবে না, তারপরেও অনেক কিছু হয়ে গেছে, তো এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে রয়েছে পাবদা মাছ, পাবদা মাছটা অবশ্য ঘরে ছিল, আমি পাবদা মাছটা খেতে আমি ভালোবাসি, ওই জন্য এনেছিলাম, তো আজ করবো কাল করবো করে আর করা হয়নি, যেহেতু এর সাথে অনেকগুলো মাছ এনেছিলাম তো একসাথে, ওই জন্য আর করা হয়ে ওঠেনি। মাছগুলো সব গুছিয়ে গেছি রাখলাম, মানে পরে একটা ফ্রিজে ঢোকাতে হবে, আর বাকিগুলো তো রান্না হবে। আর এখানেই বসেছি আমি আদা পেঁয়াজ রসুন এগুলো কাটতে, মা বললো যে গরমের থেকে এসছি কণিকা, তাহলে একটুখানি গিয়ে বসি, তাই আমি বললাম তোমার আর আজকে রান্নাবান্নার দিকে আসতে হবে না, আমি স্পেশাল রান্নাবান্না করি, রান্নাবান্না করে তারপরে উজ্জ্বলকে খাওয়াই, আর তুমি একটু রেস্ট না গিয়ে। তো মা ওই জন্য ঘরে গিয়ে একটু পাখা চালিয়ে শুয়ে পড়েছে, আর পরে একটুখানি গিয়ে আমি শরবত লেবুর বা লেবুর জল এগুলো দিয়ে আসবো, লেবু তো ঘরে আনাই থাকে এখন, যতই যা স্পেশাল খাও না কেন ওই একটু লেবু দিয়ে ভাত চটকে খাওয়া বা একটু জল দিয়ে লেবু নুন দিয়ে খাওয়া, ওটা যা মানে শান্তি সেটা আর কিছুতে নেই। চলো দেখি অনেক কিছু গুছিয়ে গেছি নিয়েছি, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, একটা ব্লগে আমি সব কিছু দেখাতে পারিনি। তোমাদের নববর্ষ অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই চাইবো, আর সারাটা বছর তোমাদের অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই মিলেমিশে যেন ভালোভাবে থাকতে পারো, আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন এভাবে মিলেমিশে সবার সাথে ভালোভাবে থাকতে পারি। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী দিন। আর ও আর একটা জিনিস করবো, সেটা তো তোমাদের বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে পনির। পনিরটা অবশ্য করার কথা ছিল না, কিন্তু তারপরেও উজ্জ্বল বলল যে করতে হবে না কণিকা, পনিরের দরকার নেই, তাই বললাম দাঁড়াও না পনিরের একটা স্পেশাল রেসিপি করব, তুমি পনিরটা দিয়েই শুধু খাবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।